শিবসাগৰ চহৰৰ ষ্টেচন চাৰিআলিস্থিত গুৰুদ্বাৰত উলহ মাৰহলে উদযাপন গুৰু নানক জয়ন্তী। 1962 চনতে স্থাপিত শিবসাগৰ গুৰুদ্বাৰত উদযাপিত 555 সংখ্যক গুৰু নানক জয়ন্তীৰ কাৰ্যসূচীত শিবসাগৰৰ জাতি ধৰ্ম নিৰ্বিশেষে সকলোৱে অংশগ্ৰহণ কৰা পৰিলক্ষিত হয়। শিবসাগৰ জিলা আয়ুক্ত আয়ুষ গাৰ্গ, উন্নয়ন আয়ুক্ত সমীৰণ বৰুৱা আৰু লিগিৰি পুখুৰী বেটেলিয়নৰ কমাণ্ডেণ্ট সুরজিৎ সিং পানেসার বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকা অনুষ্ঠানত পাঠ করা গ্রন্থ সাহিবর অমৃত বাণীয় এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি করা পরিলক্ষিত হয়। গুরু নানক দেবজির 555 জন্মজয়ন্তী উপলক্ষে আজি তিন দিনের পর অখণ্ড পাঠ, তার আগর প্রভাত ফেরি 7 দিন চলিলে আপনাদের জানে, আর তিন দিনের পর অখণ্ড পাঠ চলিছে, আর অখণ্ড পাঠত 3 দিন লঙ্গর কন্টিনিউ হয়েছে, আর সকলো মানে কমিউনিটি, ডিফারেন্ট কমিউনিটি সবে আহি লঙ্গর গ্রহণ করেছে 3 দিনের পর। আজিও আপনাদের উপর দেখিছে যে সব কমিউনিটি মানুষ আহি বহি আছে। সো মই বহুত প্রাউড ফিল কৰিছো সবে আহিছে আজি, আর সকলকে মই নিজের কমিটি ফালৰ পৰা, আমার শিবসাগর বাসী বা রাইজক, শিখ সমাজের ফালৰ পৰা মই এই 555 জন্মজয়ন্তী উপলক্ষে সবকে শুভেচ্ছা জানাব বিচাৰিছোঁ। আর আজি ৰাতি 12টালৈকে এতিয়া সমাপন হব, তারপর লঙ্গর হব, 5টাৰ পৰা দীপমালা হব, দীপমালার পিছত কীর্তন দরবার স্টার্ট হব, তারপর রাতে 12টাত আমার লঙ্গর আছে। আর সেইটো মতে আজি দিনটো মানে এনেকৈ মানে কাৰ্যসূচীটো এনেকুৱা আছে। আৰু আমাৰ সভাপতি ত্ৰিলোচন সিংজী হাঁসপাল আছে লগত, আপোনালোকে দেখিছে। সো আজি গোটেই মেনেজমেণ্ট কমিটি আজি 7 দিনৰ পৰা ব্যস্ত, আজি সমাপনলৈ গৈ আছোঁ। আজি দিনটো আৰু অকণমান বিজি আছোঁ। আপোনালোকৰ বহুত বহুত ধন্যবাদ আমাৰ অনুষ্ঠানলৈ অহাৰ কাৰণে। শিৱসাগৰৰ পৰা সৈয়দ মুস্তাকুৰ ৰহমানৰ ৰিপৰ্ট, অসম আদিত্য।